পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। জানো তো ডাক্তারবাবু, তুমি সেদিন একেবারে ঠিক কথা বলেছিলে গো। আমি না এমনি এমনি ওরকম জিমিয়ে থাকতাম না, আমার শরবতের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হতো। গরিব, কি বলছোটাকে তুমি? এগুলো কি করে সম্ভব? তুমি সেটা কি করে বুঝলে? হ্যাঁ গো, আমি ঠিক বলছি ডাক্তারবাবু। আমি যবে থেকে শরবত খাওয়া বন্ধ করেছি তবে থেকে আমি ঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারছি, নাহলে তো আমার মাথাটাই কাজ করতো না। আর এখন আমার শরীর খারাপও লাগে না গো। গরিব, করে আমি ভাবতেই পারছি না যে আমাদের বাড়িতে তুমি এতটা আনসে। কার এত সাহস হলো যে কাজ করতে পারে? আমি জাস্ট ডাক্তারবাবু, রাগারাগি করো না তুমি। যারা অন্যায় করছে তারা ঠিক শাস্তি পাবে, আর আমরা তো ঠিক করেছি। এবার থেকে যা করব সব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করব। কাদের যেন গলার আওয়াজ পেলাম মনে হলো না। হ্যাঁ, আমারও তো তাই মনে হলো, কিন্তু এত রাতে কে আসবে? মন্দিরের দরজাও তো বন্ধ। কেউ নেই তো? তাই তো দেখছি, বোধ হয় ভুল শুনলাম। আচ্ছা, অন্য কোথাও কেউ কথা বলছিল এরকমও তো হতে পারে। তা নয় তো আবার কি, এত রাতে এখানে কে আসবে? মন্দিরের দিকটা একবার দেখে এলে হতো না? না না, ওদিকে যাবার দরকার নেই। মা বলছিলেন না আজ কি এক বিশেষ সাধনা করার আছে, আমাদের আর এখানে থাকা উচিত হবে না। না রে, আমাদের একবার দেখে আসা উচিত। সাবধানের মার নেই। গুরুদেব বারবার করে বলেছিলেন মায়ের স্বামী যেন এই বাড়িতে ঢুকতে না পারে, মায়ের কাছে ঘেঁষতে না পারে। করি আমার বাড়িতে আমি আসবো কি আসবো না সেটা এরা ঠিক করে দেবে। কত সাহস হয়েছে বুঝতে পারছো? শরত করি আমাদেরকে চুপ থাকতে হবে, চুপ, ওরা শুনে ফেলবে। তুমি ঝামেলা করো না, চুপ করো। পুরুষ মানুষের গলার আওয়াজ যখন পেয়েছি একবার দেখে আসা উচিত। না না, দরকার নেই। অবশ্য গুরুদেব আমাদের পই পই করে বলে দিয়েছিলেন মায়ের স্বামী এলেই বিপদ, লোকটা না খালি ঝামেলা করে, মাকে নিয়ে যেতে চায়। দেখেছ, আমি ঝামেলা করি, বেশ করি, আমি আরো ঝামেলা করব। তুমি শরত, আমি এদের বাবু কোথাও যাবে না, তুমি চুপ করো না। তুমি শুনলে ওরা কি বললো? গৌরি, আজকে আমি কিন্তু একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমার উপর নজরদারি করা হচ্ছে, আমার বাড়িতে আমি আসবো কি আসবো না সেটা ওরা ঠিক করার কে? গৌরি, শুধুমাত্র তুমি বলেছো বলে আমি আজকে এখানে লুকিয়ে এসেছি, না হলে না আমি কারোর ধার ধারি না। এই বাড়িতে আমি বুক চিতিয়ে ঢুকতে পারি। শোনো, আমি না আজকে সবাইকে বলবো আমি এখানে এসেছি, বাড়ির প্রত্যেকের জানা উচিত যে আমি এখানে এসেছি। ডাক্তারবাবু, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি বুঝতে পারছো না যে এটা এখন করা ঠিক হবে না? দেখো গৌরি, এখানে যেটা হচ্ছে সেটা অন্যায়, আর তুমি কি চাও যে আমি সেই অন্যায়টা চুপচাপ সহ্য করে নেব, বিনা প্রতিবাদে মেনে নেব? ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না, অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, সঠিক সময়ের অপেক্ষা করতে হয় ডাক্তারবাবু। আচ্ছা, তুমি তো এত বোঝো গো, এটা বুঝতে পারছো না? তোমার মাথাটা এখন গরম আছে, তাই তুমি বুঝতে পারছো না কোনটা করা উচিত আর কোনটা অনুচিত। ডাক্তারবাবু, আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো, আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে। এটা তোমার বাড়ি ডাক্তারবাবু, তোমাকে এখান থেকে বেশি দিন কেউ দূরে রাখতে পারবে না। তুমি যেদিন এখানে আসবে মাথা উঁচু করেই আসবে, কিন্তু তার আগে আমাদের তো ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে, তাই না? কি, ওর কারেন্ট কেন চলে গেল? ডাক্তারবাবু, কেউ আসছে বলে মনে হচ্ছে তো। আরে, এখনই কেন এদিকে সবাইকে আসতে হচ্ছে? কি আর করা যাবে, ডাক্তারবাবু লুকাও, চলো চলো চলো। Thank you.
ছেড়ে পা হলো কি করে? শিশুরা কেউ নেই বুঝলে? না, কেউ নেই। ভালোই হলো, আমাদের কাজটা সহজেই হয়ে যাবে। জয়ন, ঘোমটা খালি, সহায় হ মা, আজকে মন্দিরে সব কিছু একবার লুটেপুটে শেষ করে দেবো। চলো চলো। এভাবে অন্ধকারে চাদর মুড়ে দিয়ে এরা কারা? চিনবো কি করে? কিন্তু এরকম রাত দুপুরে যারা লুকিয়ে আসে তারা তো ভালো উদ্দেশ্যে আসতে পারে না। তাহলে কি ব্যাপার হলো? হ্যাঁ, গৌরী তো এখানে নেই, আমি তো ভেবেছিলাম ওইখানেই ঘুমোচ্ছে। আরে বাবা, যেখানে ইচ্ছা হয় যাক না, আমাদের কি? আমাদের তো কাজ হাসিল হয়ে যাবে, তাহলেই হলো। দাঁড়াও। ডাক্তারবাবু, আমার কিন্তু খুব গোলমাল মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে গৌরী। চলো দেখি তো কি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও, আমার না মনে হচ্ছে চোর এসেছে গো। গৌরী, চিরকাল শুনেছি যে বাড়ির বাইরে থেকে চোর আসে, কিন্তু বাড়ির ভেতর থেকেও যে চোর আসে এটা প্রথম দেখলাম। হয়তো মন্দিরে না ঢুকতে পেরে বাড়িতেই লুকিয়েছিল। আবার একজন চোর নয়, চোরা চোর। একেবারে হাতে নাতে ধরে চলো গিয়ে কিছু উত্তম উত্তম দি। এসো। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।